নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল সবুজ বসন্তকে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে যে আইকন বাটন সেটি প্রেস করে দিন তাহলে সবার আগে যখনই আমরা নতুন ভিডিও অনলাইনে ছাড়বো সেটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বর্ষার সময় চারিদিকে দেখছেন বৃষ্টি পড়েছে ছাদে রয়েছি ছাদ বাগানে এবার আপনাদেরকে দেখাচ্ছি একটা বাগান বিলাস দেখুন এই বাগান বাগানবিলাস গাছটি আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এবং আজকে দেখাচ্ছি বর্ষা শিক্ত সেই বাগান বিলাস এবং এর মধ্যে দেখুন এটা গুচ্ছাকারে বাগানবিলাস আমি বলেছি যে বৃষ্টির সময় জল পড়লে বাগান বাগানবিলাস যতই হোক সেটি ঝরে যাবে কিন্তু এখানে এই বাগান বিলাসের মধ্যে দেখছি এটি এখনও ইনট্যাক্ট রয়েছে তার কারণ কি জানেন এটি গুচ্ছাকারে রয়েছে একটা সঙ্গবদ্ধ আকৃতি ধারণ করে রয়েছে এবং এর মধ্যে ভেজা অংশ রয়েছে এইভাবে করে আমি আপনাকে দেখাতে পারি দেখুন আমার হাত পুরো ভেজা কিন্তু তথাপিও এ সঙ্গবদ্ধ হয়ে রয়েছে নতুন নতুন দেখুন এই যে ডালটি বেরিয়েছে এবং তার মধ্যেও দেখুন নতুনভাবে বাগান বিলাস ফুটে উঠেছে এখানেও দেখুন বাগান বিলাসের এই গুচ্ছটি রয়েছে এরকম করে বিভিন্ন জায়গায় এই গাছটির মধ্যে আমি বাগান বাগানবিলাস অনবরতই দেখতে পাই এবং এই বর্ষার সময় আমি দেখতে পাচ্ছি দেখুন দুটো গুচ্ছ এখানেও রয়েছে এই বাগান বিলাসটা বড়ই সুন্দর এর আকৃতিও খুবই সুন্দর এবং এরকম বাগানবিলাস যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি বর্ষাকালেও এই বাগান বিলাসের আনন্দ নিতে পারবেন কারণ যেই বাগানবিলাসগুলো সিঙ্গেল থাকে বা আলাদা আলাদাভাবে ফোটে সেগুলো বর্ষার সময় জলে সিক্ত হয়ে সেটি ঝরে পড়ে কিন্তু এই বাগান বিলাসগুলো যেহেতু সঙ্গবদ্ধ আকৃতিতে থাকে এরকম বাগানবিলাস আপনি বর্ষার মধ্যে অনবরত ফুল পাবেন এবং সেই ফুলটা ইনট্যাক্টভাবে থাকবে পড়ে যাবে না এর আগে এই গাছে বর্ষাকালে বা বাগান বিলার গাছে বর্ষাকালে কী পরিচর্যা সেই সম্পর্কিত ভিডিও আমার আছে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখনও দেখুন আমি এই গাছের বিশেষ কোনো পরিচর্যা নিই না শুধু এইটুকু দেখি যে মাটিতে জল পদার্থ আছে নাকি এখানে দেখুন মাটি এখনও ভেজা বা ওয়েট আছে অনবরত বর্ষার জল পড়ে এবং ডাইরেক্ট সানলাইটের মধ্যে একে রাখা হয় এবং এর গোড়াতেও আমি বিশেষ পরিমাণে কোনো যত্ন নিই না সার বর্ষাকালে দেবেনি না কোনো প্রকার সার দেওয়ার প্রয়োজনই হয় না গাছে গাছ এইভাবেই সুন্দর স্বাভাবিক থাকে যদি আপনি বেশি সার প্রয়োগ করেন তাহলে গাছে গোড়ার পক্ষে ক্ষতি এবং গাছে ফাঙ্গাসের উপদ্রব হতে পারে গাছের শিকড়ে এবং ডালে তাই এইভাবে আপনারা এই টাইপের বাগান বাগানবিলাস অনায়াসেই করে নিতে পারেন আপনার ছাদ বাগানে বা ঘরের বাগানে এটি বর্ষাকালের পক্ষে খুবই উপযোগী বাগানবিলাস আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে বাগানবিলাস গাছ যেটি খুব সুন্দরভাবে বর্ষাকালেও ফুল দেয় কিছু বাগানবিলাস গাছ যা বর্ষাকালে ফুল দেওয়ার পরেও সেই ফুলটাকে ইনট্যাক্ট রাখতে পারে সেই বাগান বিলাস গাছের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় ঘটালাম আর কিছু বাগান বিলাস গাছ থাকে যেগুলো বর্ষাকালে যেগুলো সিঙ্গেল থাকে সেগুলো বৃষ্টির জলে ঝরে পড়ে তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন যে বর্ষাকালেও কোন বাগান বিলাস ইন্ট্যাক্টভাবে তার গাছের মধ্যে ফুল আকৃতি ধারণ করে থেকে যাবে বহুদিন ধরে আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবুজ বসন্তের সঙ্গে থাকুন ভিডিও দেখুন ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক অতি অবশ্যই দিয়ে দেবেন কারণ অনেক পরিশ্রম করে ভিডিওগুলো করি বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন এটি চাই আজকে এই পর্যন্তই আপনাদের সকলকে নমস্কার